আমার প্রথম অ্যাকশন ক্যামেরা শাওমি। রাজধানীর হাতির ঝিল হতে রামপুরার সংযোগ সড়কের মাথায় আখের রস বিক্রি করেন প্রায় ষাটোর্ধ্ব মোহাম্মদ সাইফুদ্দিন। তার সাথে কথা হলো লাভ লোকসানের নানা বিষয়ে। কতদিন থেকে করেন এই কাজ? আজ 11-12 বছর। দিনে কিরকম থাকে? এই 500-600। তিনি জানালেন এই ভ্যান ও মেশিন তার নিজস্ব, তবে দৈনিক বা মাসিক ভিত্তিতে ভাড়ায়ও পাওয়া যায়। তার জন্য দিতে হয় মাসে 10-12 হাজার টাকা। খরা থাকলে তাদের নিয়ে চলে। এই যে 15 দিনে আজ 10 দিনে আজ গেলাম হবে। সাইফুদ্দিন একজন প্রতিবন্ধী, ছোটবেলায় পায়ের নিচের অংশ বাঁকা হয়ে যায়। মানে আপনার সংসার চলে এইটার উপর? এইটার উপর নির্ভর। নিজে হইছি প্রতিবন্ধী। আচ্ছা, কি হয়েছে আপনার? এই যে পা খুঁজছে। ও, আপনি অন্য কাজ করতে পারেন না? অন্য কোনো কাজ করতে পারেন না? পায়ের এই সমস্যা কেমনে হয়েছে? গ্রামের বাড়ি ভোলায়, কোনো কাজ করতে না পেরে বাধ্য হয়ে ঢাকায় এসে শুরু করে এই ব্যবসা। আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি ভোলা। ভোলায় তো অনেক মহিষের বাতান আছে। সংসারে কে কে আছে? সংসার আছে, দুই ভোলা আছে, স্ত্রী নাই? স্ত্রী আছে, কোনো কাম করতে না, হাবানি আছে, সেও অসুস্থ। তার মানে সংসারে একাই আপনি? আমার এই আল্লাহ একাই চালাই, আমি আর নিজে কোনো রকম আর কি চলি। আখ কই থেকে আনেন? আফগানি, মৌমিনসিংহ, বগুড়া, ওই কাপাসিয়া। এই গরমে এক গ্লাস আখের রস দিতে পারে প্রশান্তির পরশ, কিন্তু রাস্তার ধারে এভাবে বিক্রি করা আখের রস হতে পারে জন্ডিস সহ নানা রোগের কারণ। তাই আখের রস পান করার আগে আপনি নিজেই ভেবে দেখুন এটি স্বাস্থ্যসম্মত কিনা।